আমি অবশ্যই সংবিধান মানি, এমন সংবিধান মানি যে 1400 বছরে একটা সংশোধনী আসে নাই। আর আপনার সংশোধনীর মাত্র এই কয়দিনের মধ্যে 14 বার সংশোধন হয়ে গেছে। রজ্জু কোনো ফেকার বই নয়, রজ্জু আপনাদের তৈরি করা কোনো সংবিধান নয়, রজ্জু আল্লাহর পাঠানো ওহির বিধান, কোরআন এবং হাদিস। দিনের কাজ করবেন দিনের স্বার্থে, দুনিয়ার স্বার্থে নয়। ঠিক দুনিয়ার জন্য দুনিয়া করবেন, সে দুনিয়া ভাববেন আখেরাত পাবেন না, আর আখেরাতের জন্য দুনিয়া করবেন, দুনিয়া আখেরাত দুটোই হারাবেন। আর দুনিয়ার জন্য আখেরাত করবেন, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কলোরা কমপ্লেক্স দেখেন নাই 1998 সালে? এটাও তার একটা অন্যতম। আর আসতে গেছিলাম আমি রাজপুরে আমাদের হাজি আব্দুর রহমান সাহেবকে দেখার জন্য, উনি আমাদের কেন্দ্রীয় শুরা সদস্য, ওনার পা কেটে ফেলেছে এখান থেকে ডান পা, আমি দেখিনি কোনোদিন। 1998 সালের 10ই এপ্রিল ওনার দোতলা মসজিদ আমরা করে দিয়েছি, সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম। আর আসতে গেলাম দীর্ঘ 23 বছর পরে তাকে দেখার জন্য, এবং যাওয়ার পথে মাদ্রা মসজিদ দেখলাম আমাদেরই করা, আর ওনার অনেক বহু মসজিদ এলাকায় রয়েছে। এইগুলো মসজিদে আপনারা কৃতজ্ঞতা স্বীকার করেন না করেন, এখানে যারা সেজদা দিবে মুসল্লি হিসাবে ইনশাল্লাহ সকলে সেজদার একটা অংশ নেকি আমাদের ইনশাল্লাহ লেখা হবে। অথচ কোনোদিন আমরা কন্ট্রাক্টারই নেই না এগুলি করতে গিয়ে, যদি 10% কন্ট্রাক্টারই নিতাম সাতক্ষীরা কেন, ঢাকা কয়েকটা বাড়ির মালিক হয়ে যেতাম আমি। এই সমস্ত কাজে যারা দুনিয়াবির স্বার্থ দেখে তারা দিনও হারায় দুনিয়াও হারায়। দিনের কাজ করবেন দিনের স্বার্থে, দুনিয়ার স্বার্থে নয়। ঠিক দুনিয়ার জন্য দুনিয়া করবেন, সে দুনিয়া ভাববেন আখেরাত পাবেন না, আর আখেরাতের জন্য দুনিয়া করবেন, দুনিয়া আখেরাত দুটোই হারাবেন। আর দুনিয়ার জন্য আখেরাত করবেন, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কশিন কালো দুনিয়া অর্জনের জন্য আখেরাতের আন্দোলন করে না। মূল কথা হচ্ছে ওয়াতাসামু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো। রজ্জুটা কি? কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে রজ্জু হচ্ছে কোরআন এবং হাদিস। রজ্জু কোনো ফেকার বই নয়, আর বার বলতে হবে রজ্জু আপনাদের তৈরি করা কোনো সংবিধান নয়, রজ্জু আল্লাহর পাঠানো ওহির বিধান, কোরআন এবং হাদিস। মুসলমানকে শুধু মানব জাতিকে বলা হয়েছে রজ্জু ধরার জন্য, আমরা সেই হুকুমটাই মেনে চলার চেষ্টা করছি। আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দেশের সংবিধান মানেন না, বলে হ্যাঁ কেন মানবো না, মেনেই তো চলি। এই যে আপনি বলেছেন তবলিগ ইস্তেমার ভাষণে, আমার ভাষণটা নিয়ে আমাকে দেখাচ্ছে, আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে এমন কি সংবিধান হলেও, এই হলেও কথা দেখে ওরে বাপরে বিরাট পয়েন্ট পেয়ে গেছে, ফাঁসি তো দিতে হবে, কি দিয়ে দেবে, কোন পয়েন্ট খুঁজে পেতে হবে। তো আমি তো বললাম ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, আপনার সবাই মুসলমান কি না তাই বলেন, তাহলে আমরা মুসলমান। আমি অবশ্যই সংবিধান মানি, এমন সংবিধান মানি যে 1400 বছরে একটা সংশোধনী আসে নাই। আর আপনার সংশোধনীর মাত্র এই কয়দিনের মধ্যে 14 বার সংশোধন হয়ে গেছে, তাহলে কোনটা বানবো তাই আপনারা বলে দেবেন, সেটা করবো। তো আর কি বলবে, আর উত্তর দিতে পারে? লাভের মধ্যে লাভ হলো আমি কারাগার থেকে বেরিয়ে মাদার টেক মসজিদে জুমার খুতবা দিয়েছি, খুতবার পরে দাঁড়িয়ে যে এক মুখ দাঁড়িয়ে নিয়ে গলা জড়িয়ে দিয়ে বলছে স্যার আমি সেই পাপি সেই লোক, যদি আপনার সঙ্গে রিমান্ডে আমি না থাকতাম, যদি আমি আপনার রিমান্ডের অফিসার না হইতাম, আজকে আমি আহলে হাদিস হতে পারতাম না। আপনি অজন দোয়া করবেন। তা রিমান্ডে যে লাভ হলো লস হলো? বিরাট লাভ, ছোটখাটো লাভ, ছোটখাটো লাভ না। অসংখ্য পুলিশ ভাই, অসংখ্য বড় অফিসার আহলে হাদিসের দাওয়াত পেয়েছে আমাদের মাধ্যমে, ইনশাল্লাহ আরও ভবিষ্যতে পাবে।